পানীয় জলের দাবিতে পঞ্চায়েত অফিসে ঢুকে গ্রামবাসীদের বিক্ষোভ। বিক্ষোভে সামিল গ্রামের মহিলারাও, হাতে খালি বালতি ও পোস্টার নিয়ে পঞ্চায়েত অফিসে ঢুকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। হাওড়ার বাঁকড়া দুনম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ, লাইন থাকলেও জলের চাপ খুবই কম। জলের চাপ কম থাকায় দীর্ঘদিন জল পাচ্ছেন না তারা। পঞ্চায়েতের কাছে বারবার অভিযোগ জানিয়েও লাভ হয়নি বলে দাবি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ। কবে থেকে পরিশুদ্ধ পানীয় জল পাওয়া যাবে এ বিষয়ে কোনো নির্দিষ্ট উত্তর দিতে পারেনি পঞ্চায়েত। জলের সমস্যার জন্য এসেছি, জল আমরা পাচ্ছি না, দীর্ঘদিন ধরে দু বছর ধরে পাচ্ছি না। আমরা জানিয়েছি, ছেলেরা আন্দোলন করেছিল মুন্সিয়াং মোড়ে আমাদের জুন মাসে, সেই থেকে বলে দিব, পুলিশ প্রশাসন দাঁড় করে বলেছিল দিব, তাও আমাদের জল দেয়নি। কতজন আপনাদের ওখানে লোক আছে, মোট কতজন আছে? 500-1000 বেশি। খালি দীর্ঘদিন ধরে আমাদের সময় দিচ্ছে, কিন্তু আমাদের কোনো ব্যবস্থাই করছে না, সেই কারণে আজকে আমরা আন্দোলনে বেরিয়েছি। একাধিক ইস্যুতে নবান্ন রাজভবন সংঘাতের আবহে এবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। আমার ওনাকে বলাই ছিল যে আপনি আপনাদের ওনাম উপলক্ষে যে আমাকে মিষ্টি পাঠিয়েছেন, ফলে আমাদের দুর্গাপুজোয় তো আমি আপনাকে মিষ্টি দেব, তো সেই জন্যই তিনি আজকে টাইম দিয়েছেন। যেটা রাজনৈতিক বিষয়, সেটা বিজেপি দ্বারা প্রেরিত কোনো রাজ্যপাল যদি বিজেপির কথা মতো কোনো স্টেপ নেন, সেটা তো সমালোচনা করতেই হয়। সেই সমালোচনা আগেও করেছি, ভবিষ্যতেও করব, কিন্তু বাংলা সৌজন্য বলে তিনি মাননীয় রাজ্যপাল, তিনি যখন সৌজন্য দেখিয়ে তাঁর ওনাম উৎসবের উপহার মিষ্টি ইত্যাদি আমাকে ব্যক্তিগতভাবে পাঠিয়েছিলেন, তাহলে নিশ্চিতভাবেই আমাদের তরফ থেকেও সেই সৌজন্যটা যে তাকে পুজো উপলক্ষে একটু মিষ্টি এবং উপহার, ব্যক্তিগত সৌজন্য সে কথাই বলে, তবে আমি আমার দলের নেত্রী নেতা দুজনকেই জানিয়েই তারপরে আমি এসেছি। যিনি রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেছিলেন সৌজন্য সাক্ষাৎ বলে, তিনি উৎপীড়িক্ষে গালমন্দ করেছেন, হয়তো কালকেও হয়তো পরশু, এটা তো অভ্যাসের মধ্যে আছে। যিনি চিটফান্ডের সবচাইতে বড় বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি বলেছিলেন, তিনি মমতা ব্যানার্জির গুণগান গাইতে ব্যস্ত, ফলে ওরা পক্ষে থাকলে একরকম, পক্ষে না থাকলে একরকম, সকালে একরকম বিকেলে একরকম, তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, অথবা তৃণমূলে থেকে আজকে একরকম কালকে একরকম, এসব প্রশ্নের উত্তর দেওয়ার কোনো মানে হয় না। বাংলার মানুষ তো বোকা না, সবাই সব বুঝতে পারছে।